আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তার জন্য সকাল সকাল ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। কিন্তু জানি বৃষ্টি হওয়ার পর দুপুর যত বাড়বে গরম তত বাড়বে, এত পরিমাণ গরম বেড়েছে বলার মতো না। কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল আমি বাইরে আটকে গেছিলাম। সত্যি কথা বলতে এখন যা বুঝলাম, এই যুগে এসে কেউ আপন না, সবাই কিন্তু পরে, সেটা কিন্তু বিপদে পড়লেই বোঝা যায়। এই কথাটা কেন বলছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে আমি কি কি করলাম সকাল সকাল সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, কারণ ব্রাশ করেই আমাকে পড়াতে চলে যেতে হবে 7টার সময়। আমার স্টুডেন্ট আমার জন্য ওয়েট করে বসেই থাকে যে দিদি কখন আমাকে পড়াতে আসবে। হ্যাঁ, এরকম স্টুডেন্ট সত্যি ভাগ্য করে পাওয়া যায়। ও আমার জন্য রীতিমতো বসে থাকে যে আমি কখন পড়াতে আসবো। সকালে কিছুই খেয়ে যেতে চাইছিলাম না, কিন্তু মা জোর করে আমাকে চা আর বিস্কিট দিয়ে দিল যাতে আমি খাই, কারণ আমি খেতে খুব একটা পছন্দ করি না। দিন দিন আমি যেন গোলুমলু হয়ে আছি, যেটা সবাই আমাকে বলছে, যার জন্য আমি একটু ডায়েট করার চেষ্টা করছি। ডায়েট মানে কি সেটা তো তোমরা বুঝতেই পারছো যে আমার ডায়েট মানে ঠিক কী হতে পারে। তো আমার ডায়েট চার্টটা আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো। এই যে ফাইনালি আমি কিন্তু পড়াতে চলে এসেছি, আর ও আমার জন্য বসেছিল। তো তারপরে আমি বললাম যে কী করবি, আগে লিখবি না পড়বি? বললো চলো আজকে লিখবো, কিন্তু লিখতে চাই না, জানি না ওর মাথায় আজকে কী ভূত চেপেছিল। ও বললো লিখবো, বললাম ঠিক আছে তাহলে লিখে নে, আর দেখো কত সুন্দর লিখেছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আমার ইচ্ছে তোকে রোজ পড়াতে আসতে হবে নাকি, লেখ 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 লেখ। ভালো হয়নি লেখা, পচা হয়েছে। তুই লিখতে পারিস না, পারিস লিখতে? ব্যাঙ্ক পারিস, তাহলে লিখে দেখা। দেখলে ও কত ভালোবাসে আমাকে। আর এই দেখো বাইরে রীতিমতো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছিল। সিরিয়াসলি আমাদের এখানে অনেকজনের অনেক ক্ষতি হয়ে গেছে এই বাস পড়ার জন্য। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা ছিল আমাদের দোকানের সামনে, কয়েকটা দোকান ছিল যেগুলো ছিল বন্ধ, আর ওখানে কয়েকটা লোক দাঁড়িয়েছিল। সো একটা কুকুরের বাচ্চা ছোট্ট, ও জাস্ট ঝড় বৃষ্টি হচ্ছে বলে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, ওদের কোনো ক্ষতিও করছে না, কিন্তু ওরা ওখান থেকে ওকে তাড়িয়ে দিল। আমি বললাম তুই এদিকে চলে আয়, তো ওদিকে চলে আসলো। এগুলো না আমার একদম ভালো লাগে না ভাই, তোদের তো কোনো ক্ষতি করছে না, তাই না? আর এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা লোকের দোকানে এসে জায়গা নিতে পারছো, আর একটা কুকুরকে তোমরা ওখানে থাকতে দিতে পারছো না, এই জিনিসটা ভাই আমার একদম ভালো লাগেনি। এই জন্য বলে মানুষের থেকে কুকুররা বেশি ইনোসেন্ট হয়, ভালো হয়, সৎ হয়, এই জন্যই বলে। সো আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমাদের কার কার এই জিনিসটা ভালো লাগে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, দেখো নেক্সট ব্লগে।